হুতি যাদের আরেক নাম আনসারুল্লাহ তারা মূলত শিয়াপন্থী একটি রাজনৈতিক এবং সামরিক সংগঠন যা উনিশশো নব্বইয়ের দশকে ইয়েমেনে উদ্ভূত হয়েছিল এই সংগঠনটি মূলত জায়দি শিয়াদের নিয়ে গঠিত জায়দি শিয়া হল শিয়াদের বারোটি স্বাভাবিক শাখা থেকে ভিন্ন একটি পরিবর্তিত শাখা জায়দি শিয়ারা হযরত আলী রাদ আনু এর নাতি জায়েদ ইমনান আলীকে অনুসরণ করে এবং তারা বিশ্বাস করে যে অনাজ্য শাসকদের বিরুদ্ধে লড়াই করা তাদের ধর্মীয় দায়িত্ব এই জায়ুদ্দেশিয়াদের বসবাস মূলত ইয়েমেনের উত্তর দিয়ে ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যবর্তী পাহাড় ঘেরা সাদা প্রদেশে হুথিরা ইয়েমেনের জনসংখ্যার প্রায় পঁচিশ শতাংশ এখানে বলে রাখা ভালো যে হুথিরা শুরু থেকেই তাদের ধর্মীয় জায়দি ধারার প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে আসছিল ও সর্বোপরি সচেষ্ট ছিল উনিশশো সালে ইয়েমেনের ক্ষমতায় আসেন আলী আবদুল্লাহ আল সালেহ তিনি মূলত একজন জায়দি ছিলেন এবং তিনি সৌদি আরবের সহায়তায় ক্ষমতা এসেছিলেন আশির দশকের শেষ থেকে দু সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন এবং সৌদি অর্থায়নে চলেছিলেন এই সময় সৌদি আরবের রাষ্ট্রীয় সহায়তায় উত্তরীয় মেনে সালাফিদের প্রতিষ্ঠা শুরু হয় এতে করে জায়দিরা প্রান্তিক বোধ করা শুরু করে এবং তারা হুসেন বদরুদ্দিন আল হুদির নেতৃত্বে আন্দোলন শুরু করে এ সময় দু হাজার সালে যুদ্ধ শুরু হলে তাদের রাজনৈতিক আন্দোলন আরো সক্রিয় হয়ে ওঠে দু চার সালে হুসেন আলহুতিকে হত্যা করা হয় এবং তার ভাই মালিক আলহুতি ক্ষমতায় আসেন কিন্তু দুর্ভাগ্যবশত মালিকাল হুথিও সৌদি আরব সরকারকে সমর্থন করেছিল এ সময় হুথিদের আন্দোলন আরও জোরদার হয় এবং ইরান আন্দোলনকে সমর্থন দান করে হুথিরা আন্দোলনে প্রাথমিক সামরিক সাফল্য অর্জন করেছিল যা সৌদি সমর্থিত সরকারি বাহিনীকে আরও উস্কে দিয়েছিল তবে এর এক বছর পরে দু সালে আন্দোলনটি যুদ্ধবিরতিতে পৌঁছে যখন ইয়েমেনে আরব বসন্ত পৌঁছেছিল তখন হুথিরাও অনেক দলের মধ্যে একটি দল ছিল যারা সালেহকে পদত্যাগের আহ্বান জানিয়েছিল পরবর্তী রাষ্ট্রপতি হন আব্দুল আবু মনসুর হাদি কিন্তু তখনও সাবেক রাষ্ট্রপতি সালের অনুগত ছিল রাষ্ট্রীয় সামরিক বাহিনী নতুন রাষ্ট্রপতি হাদের সময়ে জ্বালানি দাম এবং বেকারত্ব আকাশটমি হতে শুরু করেছিল এবং তিনি আল কায়দার আক্রমণকে বন্ধ করতে পারেননি এই পরিস্থিতি এটি নতুন বিদ্রোহকে উস্কে দেয় এবং এ সময় হুথিরা এবং সাবেক রাষ্ট্র প্রতি অনুগত সামরিক বাহিনী মিলে ইয়েমেনের সরকারকে পতন করে এবং ইয়েমেনের প্রধান শহরগুলি নিয়ন্ত্রণ লাভ করে পুথিরা এখনও ইএমএন একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে তারা মূলত ইএমেনের উত্তরাঞ্চলের বেশিরভাগ অংশই নিয়ন্ত্রণ অর্জন করেছে